তোমরা কি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি? করনি, জানি করনি, তো সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, পাশের ওই ঘন্টাটাও বাজিয়ে দিও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর আমার অবস্থা একদম পুরো শোচনীয়, মানে কি বলো তো, সকাল থেকে জল পাশ করতে করতে কিছু মানে কোনো কাজ হলো না, রান্নাঘরে জলগুলো বালতি করে করে শুধু তুললাম, একদিকে তুলছি আর একদিকে ঢুকছি, মানে ওইখানে খাটনি করতে গিয়ে এখন বাজে 12:15। তোমাদের সাথে কথা বলার টাইম শুধু পাইনি, তো এইমাত্র মানে টিফিন খেয়ে কিছুটা কেচে মেরে দিয়ে এসেছি, মানে এত পা মোচগুলো সব ভিজে যাচ্ছে জলে জলে, পা দিয়ে আসতে হচ্ছে তো, আর যত ওই জামা ছেঁড়া এ ছেঁড়া এসবগুলো দিয়েছি, মানে পা মোচ তো দিলে আরও খারাপ হয়ে যাচ্ছে। আর ওইগুলো কেচে খানিকটা মেরে দিয়ে আসলাম, আবার কিছুটা ভিজিয়েছি। আর আমার এখন বাড়ির সামনে কুকুর করে দিয়েছে ভগবান, তো ওই পুকুরের মধ্যেই কাচ্ছি। পুকুরে তো কোনোদিন কাচাকুচি করিনি, তো এই পুকুরেই কাচাকুচি হচ্ছে। আর এই এখন ঘর মুছছি, ঘর মুছে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে একদিকে রান্না বসিয়ে দিয়েছি, না হলে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যাবে। আর একদিকে ঘর মুছছি, আর তোমাদের সাথে একদিকে কথা বলছি, মানে কতগুলো কাজ একসাথে করছি আমি দেখে না। ছাদে যাচ্ছে দেখছো, ছাদে স্লিপ, পা পিছলে পড়ে যাবি। হাই 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 হাই, দেখ তাড়াতাড়ি আয়। আর দেখো ঘরটার মুছে একবারে চলে এসেছি রান্নার দিকে, কারণ প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে, ওইগুলো মানে জল ফেলতে ফেলতে অনেকখানি টাইম লেগে গেছে ওখানে। আর এক দেখো রান্নাঘরে তো কোনো কাজ করার ভাগ নেই, তাই জন্য রান্নাঘরের সামনে ওই কেটের ওখানটায় বসে বসে আমি কাটছি আর মেয়ের সাথে কথা বলছি। আর মেয়েকে একটা কাজ দিয়েছি রসুন ছাড়ানো, রসুনগুলো আজকে পেস্ট করে রেখে দেবো, আদা রসুন টমেটো এগুলো সব পেস্ট করে রেখে দেবো, কারণ শিলটা এখন জলের তলায় চলে গেছে। আর অল্প একটু যখন মশলা লাগে না ওই মিক্সিতে করতে মানে খুব মানে দেরি হয় আর হয় না ভালো করে, তো ওই জন্য একবারে মানে রসুনগুলো ইয়ে করে তুফাক করে দিচ্ছি, তাহলে তাতে করে ছাড়ানোর সুবিধা হবে। আর মেয়ের আজকে পড়ার ছুটি বলে ওর একটু ফাঁকা আছে, ওই জন্য ওকে বললাম যে একটুখানি রসুনগুলো ছাড়িয়ে দিতে। আর জামা কাপড়গুলোও মেলে দিয়ে এসছে আমার মেয়ে, তো ওইগুলো এক বাড়িতে থাকলে করে দেয়, জামা কাপড় মেলে দিয়ে আসে, তুলে নিয়ে আসে, যখন ও টাইম থাকে না তখন তো আমি করি, যখন হাতে টাইম থাকে। আর এই বৃষ্টির জন্য এখন দুদিন পড়া ছুটি দিয়েছে, কারণ প্রত্যেকের বাড়িতে মানে জল উঠেছে, কেউ আর মানে পড়তে যেতে পারছে না, তো সবাই ওই অনলাইনেই ওই জন্য ক্লাস। আর স্যারও দুদিন বললো যে এখন ছুটি থাকবে, তো যাই হোক। দেখো আমি একদিকে কাজ করছি আর আমার অবস্থা দেখো, মানে জল তুলতে তুলতে আমার মাথার অবস্থা ফাইল হয়ে গেছে। আমি এদিকে ডিমটাও ছাড়িয়ে দিচ্ছে, ডিম আলু আর আদাটা কেটে একটু ইয়ে করে ভিজিয়ে রেখেছি, পেস্ট করব। আর এদিকে বাটি ফটি কী সব লাগবে নিয়ে নিচ্ছে, আমার প্রচণ্ড পরিমাণে এখানটা অসুবিধা হচ্ছে, এত পরিমাণে মানে কি বলবো, রান্না করতে ইচ্ছা করছে না। আর এখানে দেখো টমেটোটা পেস্ট হয়ে গেছে, আদাগুলো এবার করবো
প্রসাদ সারিয়ে আদাগুলো রেখে দিয়েছি, একদিকে রান্না করছি। আজকে রান্না বান্না করেছি, রান্না করে জানডান করে চলে এসেছি। আজকে মাথায় শ্যাম্পু করেছি, মানে মাথাটা প্রচণ্ড পরিমাণে ময়লা হয়েছিল আর পড়া হচ্ছিল না। সেদিনকে ওই ঘরটা পরিষ্কার করেছি, সেসব ধুলো টুলোগুলো পড়েছে আর বার পাচ্ছিলাম না বলে মাথাটা শ্যাম্পু করা হচ্ছিল না। তো আজকে বুধবার যেহেতু ওই জন্য মাথাটা শ্যাম্পু করে নিলাম। আর রান্না বান্না তো হয়ে গেছে, রান্না করেছি ডিমের ঝোল আর উচ্ছে আলু বেগুন চচ্চড়ি করেছি পেঁয়াজ দিয়ে, ওই হয়েছে রান্না। প্রচণ্ড পরিমাণে কষ্ট করে রান্না করেছি, ওখানে এত পরিমাণে কষ্ট হচ্ছে রান্না করতে, অসুবিধা মানে কি বলবো। ওই ওই টুলটার উপরে দাঁড়িয়ে মানে ওটা নিচু হয়ে যাচ্ছে ব্যান্ড করে, মানে কোমরে আমার যন্ত্রণা ধরে গেল। ওইভাবে করতে করতে কিছু করেনি, জলটা সকালবেলায় তুলতে গেলাম কিন্তু হলো না, মানে অনেকক্ষণ টাইম নষ্ট হলো প্লাস অনেক জল আমি তুলে ফেলেছি, তাও সে হলোও না কিছু না, সে অন্য দিক দিয়ে জল ঢুকছে। এই জল কবে যে ঠিক হবে জানি না। তো যাই হোক, এখন খিদে পেয়ে গেছে, এখন 3টে বাজে, প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেলো এইসব করতে গিয়ে। আর এই খাবো, মেয়ে চান টান করে আসলো, এই খাবো এবার দুজনে, চলো খেয়ে নিই। আর ভালো লাগছে না, মাথাটা শ্যাম্পু করেছি শোকাবে কিনা জানি না, প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। আর এই আরও যদি না শোকায় আরও চুল উঠবে, কিন্তু শ্যাম্পু না করলে থাকতে পারছি না, কেমন একটা মাথায় যন্ত্রণা হয়ে যাচ্ছে। চলো খেয়ে নিই। এই আমাদের সোফা, এই আমাদের পুকুর ঘাট, এই আমাদের বারান্দা, এই যে ইলি দাঁড়িয়ে আছে, এই আমাদের ঘর, এই আমাদের সোফা বারান্দা, এই আমাদের পুকুর ঘাট। তুমি কিছু বলতে চাও? এখানে এক্ষুনি অনেক মাছ এসেছিল ভাত গুলো খাওয়ার জন্য। এই যে এই যে যাচ্ছে, এই যে এই যে আমার নাড়িও না জলটা, দাঁড়াও একটা মাছ, আমাদের প্রচুর মাছ যাচ্ছে। আরে এমনি খালি চোখে দেখা যাচ্ছে, বাট এমনি দেখা যাচ্ছে না। তারপর বাসন টাসন নিয়ে আমি তো বসে গেছি, লেবু নিয়ে বাতা দিয়ে লেবু দিয়ে সবাই বসে বসে লেবু খাচ্ছি। আর এখন অ্যাকোয়ারিয়াম দেখছি, মাছ দেখছি। এখানে যে থালা বাসনগুলো দিয়েছি ভাত ছিল ওর মধ্যে, তো সেই ঠাকুরগুলো ওইখানটা পড়ে আছে বলে এক ওর মাছ এসে ওগুলো খাচ্ছে। তখন আমি একদিনই দিয়েছি ভাত ছড়িয়ে। তো খাবো জলে, জল বাড়ছে আবার বৃষ্টি হচ্ছে। দেখো একবারে বৃষ্টি আসছে আর কমে যাচ্ছে, আর গেটটা এলির জন্য আটকে রাখা হয়েছে।
কালকে ইঞ্জিন নেমে গেছিল ওখানে। গুড ইভিনিং, আর সন্ধ্যাবেলায় দেখো এখন মিয়া আর আমি একটুখানি বসেছিলাম, এইমাত্র বসে বসে একটু জুড়িবাজি খেলাম আর চা খাইনি। চা ভালো লাগছে না কারণ বর এই কটা দিন পর পর রবি সোম মঙ্গল তিন দিন পর পর বাড়িতে ছিল, তো একসাথে চা খাচ্ছিলাম বেশ, আজকে আর ইচ্ছা করলো না, ও থাকলে বাস করতাম। আবার কাজ থেকে আসুক, আসলে এক বানাবো যখন তখন একসাথে সবাই মিলে খাবো। সবাই মিলে বলতে ও আর আমি দুজনেই খাই, মেয়ে তো চা খায় না। তো ও এখন ইয়ে করছে, আমার মেয়ে এখন জল করছে, জল করার কাজটা এখন আমার মেয়েকে দিয়েছি। জলগুলো করে নিয়ে কেউ ম্যাগি খাবে বললো, তো ও নিজেই বানিয়ে খাবে বললো, কীভাবে সব করে খাবে জানি না, তো বললো আমি করে খাচ্ছি কাপ ম্যাগি না কাপ নুডলসের মতো করে বানিয়ে খাবে। তো যাই হোক ওকে খেয়ে নিক, আমার আর কিছু ভালো লাগছে না, আসুক আসলে একবারে চা খাবো। আর চুলটা দেখো মাথাটা শ্যাম্পু করেছি, মানে চুলটা কোনো ইয়েও হয়নি আর শোকায়ও নেই, চুলটা চুলটাই মানে ছিঁড়ে রেখে দিয়েছি। আর এই মাত্র একটুখানি টিপ দিয়ে বাঁধলাম, মানে আর পাখাটা হালকা করে চালিয়ে দিয়েছি, একটুখানি মানে চুলটা শুকিয়ে যায়, ঠান্ডা লাগছে প্রচুর, কী করবো তবু পাখাটা চালিয়েছি। ওই তো ওখানে ঢোকানো আছে নিচে স্ল্যাব, আগে লাইটটা জ্বাল, দেখে পড়ে যাস না, দেখে যা। রান্নাঘরটা এমন অবস্থা হয়েছে না, মানে সাবধানে করে মানে খুব যেতে হচ্ছে। আর হট করে কালকে পরশু দুদিন এতটা মনে ছিল না, হঠাৎ করে চলে গেছে আর জলের মধ্যে পা দিয়ে চুবিয়ে আসে, মানে টুলটা উপর দিয়ে একটু সাবধানে করে গিয়ে করতে হচ্ছে কাজ। তো ম্যাগিটা বাড়ি নিয়ে আসবো, আর চুলটা তখন একটুখানি শোকা না পাখাটা খুলি না, চুলটা শোকাবে না, আর প্রচুর করে ঠান্ডাও লাগছে। চলো আসুন আসলে একবার চা বানাবো খাবো। আর এই ছেলেটা দেখো আমরা এখন বসে বসে খেলছিলাম, এই যে এই দেখো এই দেখো এই দেখো ওই বাবাছি ওই বাবাছি ওই বাবাছি, শোনা বাচ্চা এটা আমার শোনা বাচ্চা, ওই তো ড্রামটার ভিতরে কি দিয়েছি শোনা, এটা টক টক করে দেয়। দারুণ হয়েছে, টকটক বেশ ভালো লাগছে। কী করে সব মানায় কী জানে কী করে, রেডিমেড ম্যাগিটাকে সেটাকে আবার বাড়িতে ওই কাণ্ড কারখানা করে। আমি কোনো দিনও এইভাবে করে দিই না, কোনোদিন ম্যাগির মধ্যে কোনো সবজিও দিই না ডিমও দিই না, জাস্ট যেমন থাকে মশলাটা দিয়ে। যখন খুব ছোটো ছিল তখন মশলাটা দিতাম না, শুধু যেমন জলে সেদ্ধ করে ইয়ে করে ওইভাবেই করে দিতাম। দু মিনিটে ম্যাগি ওইটা কিন্তু 2 মিনিটে হয়ে যেত, আর এখনও নিজে নিজে বানিয়ে খাই, তো এটা ওটা সেটা দিয়ে করে করে খাই। টক টক লাগলো, কী সস দিয়েছিস, চিলি সস, চিলি সসটা টক টক না একটু, ঝাল নেই টক, ঝাল নেই টক, ঝাল নেই, ওটা টক টাইপের চিলি সস নয় তাহলে, টক সস।